স্বাগত সবাইকে বিডিবি অনলাইনে অর্থনীতি ক্লাসে। আমি গোবিন্দ কুমার মণ্ডল, প্রভাষক অর্থনীতি। আজ আমি আপনাদের যে টপিকসগুলো আপনাদেরকে শেখাব সেগুলো হলো দুষ্প্রাপ্যতা ও নির্বাচন, সুযোগ ব্যয়, উৎপাদন সম্ভাবনা রেখা, যোগান সম্পর্কে ধারণা আর কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন। আমি এর মধ্যে এই টপিকসগুলোর মধ্যে থেকে আজকে আমি আপনাদেরকে আলোচনা করব। আপনাদেরকে আমার সাথে থাকার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। তো প্রথমে আমরা শুরু করি দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। প্রথমে আমরা দুষ্প্রাপ্যতা, আসলে দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝি? দুষ্প্রাপ্য যেটা পাওয়ার জন্য অতি সহজ যেটা পাওয়া যায় না, কষ্টকর, তার মানে আমার সম্পদটা হচ্ছে সীমিত কিন্তু অভাবটা অসীম। এই অসীম অভাবের কারণে আর সম্পদ সীমিত হওয়ার কারণে যে জিনিসটা আমার দরকার সেটা আমি সহজে পাচ্ছি না, এটাই দুষ্প্রাপ্য। যদি অভাবের তুলনায় সম্পদটা সসীম হতো তাহলে কিন্তু দুষ্প্রাপ্য কথাটা আসতো না, কারণ মানুষের চাহিদার থেকেও যোগান বেশি, তাহলে দুষ্প্রাপ্য কথা আসতো না। সেজন্য সম্পদের তুলনায় যেহেতু অভাবটা বেশি সেজন্য দুষ্প্রাপ্য কথাটা আসবে। এই সীমিত সম্পদের কারণে এবং অভাবটা বেশি হওয়ার কারণে দুষ্প্রাপ্য কথাটা চলে আসছে। নির্বাচন, নির্বাচন হচ্ছে কোনো কিছু পছন্দ করা, চুজ করা, নির্বাচিত করা। দেখেন আমাদের অভাবটা অনেক বেশি কিন্তু সম্পদটা কম, তাই বলে কিন্তু আমরা বসে থাকি না। ওই অসীম অভাব এবং সীমিত সম্পদ এই দুটোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে, আর এই সমন্বয় সাধন করতে গেলেই নির্বাচন কথাটা চলে আসবে। কারণ মানুষের অসীম অভাবের মধ্য থেকে মানুষকে নির্বাচন করতে হবে কোন অভাবটা বেশি গুরুত্বপূর্ণ, কোন অভাবটা তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ, কোনটা আরেকটু কম গুরুত্বপূর্ণ। এভাবে অর্থাৎ অভাবটাকে বেছে ঢেলে সাজাতে হবে, পর্যায়ক্রমে সাজাতে হবে, ওটাকে বলে নির্বাচন। যেমন মনে করেন, আমি একটু উদাহরণ দিই, এক মাসে এক স্টুডেন্টের ঘড়ি এবং চশমা, এই দুটো দ্রব্যের প্রয়োজন, ঘড়ি আর চশমা। কিন্তু ওই স্টুডেন্টের ফ্যামিলির এবিলিটি নাই দুটো একসাথে দেয়া, এখন ওকে নির্বাচন করতে হবে। ওর মধ্যে থেকে নির্বাচন করতে হবে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, কোনটি কম গুরুত্বপূর্ণ। দেখেন ঘড়ির বিষয়টা হচ্ছে টাইমটা জানা। ওই স্টুডেন্ট পরীক্ষার হলে সে টাইমটা অন্যের সহপাঠীর কাছ থেকে জানতে পারছে, অথবা সেখানে তার যে ইনভিজিলেটর আছেন অর্থাৎ কক্ষ পরিদর্শক তার কাছে জানতে পারবেন, অথবা এখন প্রায় সব কেন্দ্রে যেখানে দেখা যায় যে ঘড়ির সিস্টেম আছে সেখান থেকে সে টাইমটা জানতে পারছে। তার মানে ওই স্টুডেন্টের কিন্তু ঘড়িটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ সে ঘড়ি না কিনলেও অন্য কোনো ওয়ে আছে যেখান থেকে সে টাইমটা জেনে নিতে পারছে। এবার চশমাটা আসি, দেখেন চশমার বিষয়টা হচ্ছে, মনে করেন এক মাসের মধ্যে তার চোখটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে চশমা যদি না ইউজ করে। ঘড়ি ধার করে, ঘড়ি অন্যের কাছ থেকে টাইম জেনে সে ওই উপযোগটা পাচ্ছে অর্থাৎ তার চাহিদাটা মেটাতে পারছে, কিন্তু চোখ নষ্ট হয়ে গেলে চোখ তো ধার করে চলা যাবে না বা অন্যের চোখে তো দেখা যাবে না। সো এখানে চশমাটা বেশি গুরুত্বপূর্ণ। তার নির্বাচন হচ্ছে সেই জিনিস যেটা মানুষের অভাব অসীমের মধ্য থেকে পছন্দ করতে হবে পর্যায়ক্রমে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ, এই পছন্দ করাই হচ্ছে নির্বাচন। প্রিয় অনলাইন ভিউয়ার্স, এ পাঠে আমরা শিখলাম পছন্দ, নির্বাচন এবং দুষ্প্রাপ্যতা। পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ জানাই।